আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে লার্ন উইথ ফান 1-to-1 এর পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব প্রিপোজিশন সম্পর্কে। আমরা প্রিপোজিশন সম্পর্কে তিনটি ভিডিও তৈরি করেছি, এটা হলো তার প্রথম পার্ট। প্রথম পার্টে আমরা প্রিপোজিশন কাকে বলে এবং এগুলোর কিছু ব্যবহার সম্পর্কে জানব। দ্বিতীয় পার্টে জানব আমরা বাকি প্রিপোজিশনগুলোর ব্যবহার সম্পর্কে, এবং সর্বশেষ বা তৃতীয় পার্টে আমরা জানব প্রিপোজিশনের কিছু কনফিউশন সম্পর্কে। অর্থাৎ আমরা ছোটো থেকে যতই প্রিপোজিশন পড়ে আসছি, আমাদের মাঝে কিছু কনফিউশন রয়ে গেছে প্রিপোজিশনের কিছু ব্যবহার নিয়ে, সেই কনফিউশনগুলো দূর করব এবং কিছু উদাহরণ জানবো আমরা তৃতীয় পার্টে। তো প্রথম পার্টে আমরা প্রথমে জেনে জানব প্রিপোজিশন সম্পর্কে, অর্থাৎ প্রিপোজিশন প্রথমে আমরা জানবো প্রিপোজিশন কাকে বলে। তো প্রিপোজিশন কাকে বলে এই ধারণাটা আমরা একটু ক্লিয়ার হয়ে নাই। যদি বলা হয় যে প্রিপোজিশন কাকে বলে, তাহলে তার উত্তর হবে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের কাজ এর সাথে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। এবার আমরা প্রিপোজিশনের কিছু উদাহরণ দেখে নিই। যেমন প্রিপোজিশনের অনেকগুলো উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন ইন, আপ, অ্যাট, টু, বাই, ফর, ফ্রম, অফ, আউট, থ্রো, ওভার, উইথাউট, ইন্টু, আপন, অ্যাবভ, অ্যাক্রস, অ্যামং, বিফোর, আফটার, বিটুইন, ইনসাইড, বিসাইড, এক্সপেক্ট, বিয়ন্ড, অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন ফ্রন্ট অফ, অন বিহাফ অফ, উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বাই ডিন্ট অফ, ইত্যাদি। তো এবার আমরা শুরু করে দিই প্রথম পার্টের প্রিপোজিশনের ব্যবহারের নিয়মগুলো নিয়ে, কোথায় আমরা কোন প্রিপোজিশন বসাবো। যেমন প্রথমে আমরা জানবো ইনের ব্যবহার নিয়ে, অর্থাৎ আমরা কোন কোন জায়গাতে প্রিপোজিশন হিসেবে ইন বসাবো। তো প্রথম রুলসে বলা আছে মাস, ঋতু এবং সালের নামের পূর্বে ইন বসে। আবারও বলতেছি মাস, ঋতু এবং সালের নামের পূর্বে ইন বসে। যেমন আমরা এই পাশে উদাহরণ দেখি, ইন জানুয়ারি, ইন 1998। তার মানে আমরা এখানে দেখলাম যে মাসের নামের পূর্বে এবং সালের নামের পূর্বে, এছাড়াও ঋতুর নামের পূর্বেও প্রিপোজিশন ইন বসাতে হয়। দ্বিতীয় রুলসে বলা আছে বিষয় এবং ভাষার নামের পূর্বে ইন বসে। যেমন ইন ইংলিশ, ইন ফ্রেঞ্চ। তাহলে এই ইংলিশ হলো একটি ভাষা বা একটি বিষয়ের নাম এবং ফ্রেঞ্চ হলো একটি ভাষার নাম। তা আমরা যখন ইংরেজিতে বিষয় বা ভাষার নাম প্রকাশ করব, তখন তার পূর্বে আমরা প্রিপোজিশন হিসেবে ইন বসাতে পারবো। তারপর আমরা দেখি অপেক্ষাকৃত বড় স্থানের নামের পূর্বে ইন বসে, যেমন ইন কানাডা, ইন ফ্রান্স ইত্যাদি। এগুলো হলো স্থানের নাম এবং বড় স্থান বোঝানোর কারণে এগুলোর পূর্বে ইন বসানো হয়েছে। তারপর আমরা দেখতেছি পরের নিয়মে যে পেশার নামের পূর্বে ইন বসে, যেমন ইন পুলিশ, ইন আর্মি। এরপরে বলা আছে যে সকালে, বিকালে, সন্ধ্যায় এই ধরনের সময়ের পূর্বে ইন বসে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। তারপরে রুলসে বলা আছে ভবিষ্যতের ব্যাপক সময় বোঝাতেও ইন বসাতে হয়, যেমন ইন এ মান্থ, ইন এ উইক। এখানে ভবিষ্যতের ব্যাপক সময় অর্থাৎ এক মাসের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে বোঝানো হয়েছে, তাই আমরা এখানে প্রিপারেশন হিসেবে ইন বসাইছি। তারপর বলা আছে যে সীমানার মধ্যে কোনো কিছু অবস্থিত বোঝাতে দিকের পূর্বে ইন বসে, যেমন ময়মনসিংহ ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। তাহলে ময়মনসিংহ হলো বাংলাদেশের উত্তর দিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একদম ইনের সবার শেষের নিয়মটা, যে কোনো কিছুর মধ্যে বা ভিতরে অবস্থিত বোঝাতে ইন বসানো হয়, যেমন ইন দ্য রুম, রুমের মধ্যে, ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে, এরকম। এগুলো ছিল ইনের ব্যবহার। এখন আমরা জানব অ্যাটের ব্যবহার সম্পর্কে। যেমন অ্যাটের ব্যবহারে প্রথমে বলা আছে অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। তার মানে আমরা বুঝলাম যে বড় স্থান বুঝাতে ইন বসে, ছোট স্থানের বুঝাতে তার আগে অ্যাট বসে, যেমন অ্যাট সিদ্ধিরগঞ্জ, অ্যাট নয়াপাড়া ইত্যাদি। এরকম ছোট ছোট জায়গার নাম বা স্থানের নাম বুঝাতে আমরা ইংরেজিতে ওই নামের পূর্বে অ্যাট বসাবো। তারপর ঘড়ির সময়ের পূর্বে অ্যাট বসে, যেমন অ্যাট 5 PM, অ্যাট 6 ও ক্লক ইত্যাদি।
তারপর মানুষের বয়স বুঝাতে অ্যাট বসে, যেমন অ্যাট ফোর অথবা অ্যাট দ্য এজ অফ ফোর। তারপরে রুলসে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যুষে, দুপুরে, গোধূলিতে, রাতে, মধ্যরাতে এ ধরনের সময়ের পূর্বে অ্যাট বসে, যেমন অ্যাট নুন, তারপর অ্যাট নাইট, অ্যাট ডন ইত্যাদি। এরপর আমরা দেখতে পাচ্ছি শেষের দুটি রুলস, অ্যাটের শেষের দুটি রুলস হলো কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে অ্যাট বসে, যেমন হি পয়েন্টেড এ গান, সে একটি গান তাক করলো অ্যাট হার, তার দিকে। কোনো কিছুর হার বা গতি বোঝাতে, যেমন আমরা উদাহরণটা লক্ষ্য করলে একটু ভালো বুঝতে পারবো, অ্যাট 70 মাইলস পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 70 মাইল, তাহলে কোনো কিছু গতিটা বোঝানো হয়েছে এখানে। এই জন্য আমরা এখানে প্রিপজিশন হিসেবে অ্যাট বসিয়েছি। এ ছিল আমাদের অ্যাট এবং ইন এর ব্যবহারগুলো। এবার আমরা দেখব প্রিপজিশন অন এর ব্যবহারগুলো। তো প্রিপজিশন অন এর প্রথমে বলা আছে কোনো কিছুর উপর স্পর্শ করে থাকা বোঝাতে অন বসে, যেমন অন দ্য টেবিল, মানে টেবিলের উপর, যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল, এর অর্থ হচ্ছে বইটি টেবিলের উপরে রাখো। তারপর দিন বা তারিখ বোঝাতে তার আগে আমরা বা তার পূর্বে আমরা অন বসে, যেমন অন মানডে, অন 5 মে। এখানে আমরা তিন জায়গায় বলছি যে তারিখ বোঝাতে, কোনো জায়গায় বলছি মাস দিন, কোনো জায়গায় বলা আছে দিন তারিখ, কোনো জায়গায় বলা আছে ঘড়ির সময়। এখন কোথায় অ্যাট হবে, কোথায় ইন হবে, কোথায় অন হবে, এটা আমরা শেষের ভিডিওটা অর্থাৎ পার্ট 3 দেখলে ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশনগুলো আমরা সেই ভিডিওতে দূর করে দেব। এরপরে বলা আছে উৎসব বা অনুষ্ঠানের নামের পূর্বে অন বসে, যেমন অন ঈদ, অন হার বার্থডে। তারপরে আমরা দেখি যে সীমানার উপরে বোঝাতে, এর আগে আমরা বলছিলাম সীমানার দিকে বোঝাতে, এটা হচ্ছে সীমানার উপরে, যেমন ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, অর্থাৎ ঢাকা বুড়িগঙ্গা নদীর সীমানার উপরে অবস্থিত, বা ঢাকা বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত। পায়ে হেঁটে যাওয়া বোঝাতে, যেমন আই এম গোয়িং টু অফিস অন ফুট, এর অর্থ হচ্ছে আমি পায়ে হেঁটে অফিসে যাচ্ছি। তো পায়ে হেঁটে যাওয়া বোঝাতে আমরা ফুটের আগে অন বসাবো। বিষয় বোঝাতে তার আগে, যেমন রাইট অ্যান্ড এসে অন জুট, অর্থাৎ সে পাটের উপরে বা পাটের বিষয়ে বা পাট সম্পর্কে একটি রচনা লিখে। এরপর আমরা দেখব অ্যাবোভের নিয়মগুলো, উপরে স্পর্শ করে থাকা বোঝালে, যেমন দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবোভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে ফ্যানটি ঘুরছে। এখানে ফ্যানটি অবশ্যই কিছুর সাথে ঝুলন্ত অবস্থায় স্পর্শ করে আছে, যেমন আমরা জানি সাধারণত ফ্যান ছাদের মধ্যে ঝুলন্ত অবস্থায় রড দিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং সেখানে ঘুরতে থাকে। তাহলে এরকম আমাদের মাথার উপরে কোনো কিছু স্পর্শ করে থাকা বোঝালে, কোনো কিছুর মধ্যে ঝুলে থাকা বোঝালে অ্যাবোভ বসানো হয়, আর উপরে স্পর্শ করে বা ঝুলে না থাকা অবস্থায় বোঝালে ওভার বসানো হয়, যেমন দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, পাখিটি আমাদের মাথার উপরে, মাথার উপর দিয়ে উঠছে, বা আচ্ছা পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উঠছে। এখানে পাখিটি কারোর সাথে ঝুলন্ত অবস্থায় নেই, এই জন্য ওভার বসানো হয়েছে, কিন্তু এখানে অ্যাবোভ বসানোর কারণ হচ্ছে এখানে ফ্যানটি ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে কোনো কিছু যদি উপরে স্পর্শ করে থাকা বোঝায়, সেক্ষেত্রে অ্যাবোভ, স্পর্শ করে না থাকা বোঝালে ওভার বসানো হয়। তারপর আমরা দেখি টু এর ব্যবহারগুলো, হচ্ছে কারো প্রতি বা কাছে বা কোনো উদ্দেশ্যে বোঝাতে আমরা টু বসানো হয়, যেমন কাম টু মি, এর অর্থ হচ্ছে আমার কাছে আসো বা আমার নিকট আসো বা আমার আমার কাছে আসো, এটাই সবচেয়ে বেটার হয়। দিক নির্দেশনা অর্থে টু বসে, যেমন হি স্টার্টেড টু দ্য ওয়েস্ট, সে পশ্চিম দিকে রওনা শুরু করলো বা যাত্রা শুরু করলো। এরপরে আমরা দেখি প্রিপজিশন অফ এর ব্যবহারগুলো, সাধারণত র বা এর এর বিভক্তিযুক্ত নাউনের পূর্বে প্রিপজিশন অফ বসে, যেমন দ্য ওয়াটার অফ দিস বোতল, এর অর্থ হচ্ছে যে এই বোতলের পানি, দ্য ওয়াটার অর্থাৎ পানিগুলো অফ দিস বোতল, এই বোতল এর, এই যে এর বোঝাতে এখানে অফ বসানো হয়েছে। পরিমাণ বোঝাতে, যেমন আই বট 1 লিটার অফ অয়েল, আমি তেলের, অর্থাৎ আমি 1 কেজি তেল নিলাম, তাহলে এখানে তেলের কতটুকু নিলাম, যেহেতু আগে উল্লেখ করা আছে সেহেতু আমাদের পরিমাণ বলার কারণে আমরা অয়েলটার আগে অফ বসিয়েছি। এরপর আমরা দেখবো উইথিন এর ব্যবহার, অর্থাৎ প্রিপজিশন উইথিন আমরা কীভাবে বসাই বা নিয়মটা কী কী। ভবিষ্যতের ব্যাপক সময়ের মধ্যে বা আগে বোঝাতে বা পূর্বে বোঝাতে আমরা উইথিন বসিয়ে থাকি, যেমন উইথিন এ উইক, অর্থাৎ যেটাকে বলা হয় 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের আগে। তারপরে হচ্ছে আমরা দেখতেছি ইনসাইড, যে কোনো কিছুর ভিতরে
বা মধ্যে অবস্থিত বোঝাতে সাধারণত ইনসাইড ব্যবহার করা হয়, যেমন দ্য বার্ড ইজ ইনসাইড দ্য কেজ, পাখিটি খাঁচার মধ্যে বা খাঁচার ভিতরে। এক্ষেত্রে আমরা ইন অথবা অ্যাট দুটি বসাতে পারি। এরপরে আমরা দেখি যে বিয়ন্ড একটি প্রিপোজিশন, আমরা অনেকে জানি না যে এটা যে একটা প্রিপোজিশন, তো আমাদের আগে জানতে হবে যে প্রিপোজিশন কোনগুলো, আর সেটা জানার জন্য উপরে যে আমরা সংজ্ঞার পরে লিস্টটা দিয়ে দিয়েছি সেই লিস্টটা ভালো করে দেখে নেব। তো বিয়ন্ডের ব্যবহারগুলো হলো কারো ক্ষমতা বা নাগালের বাহিরে বোঝাতে, যেমন ইট ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি, এটা আমার কৌশলের বাহিরে বা আমার ক্ষমতার বাহিরে বা আমার নাগালের বাহিরে। এখানে এই সেন্টেন্সটার অর্থ এটাই প্রকাশ করে, এই জন্য আমরা বিয়ন্ড প্রিপোজিশনটি বসিয়েছি। এরপরে দেখবো বিটুইন, যেমন দুইয়ের মধ্যে বোঝাতে, ডিভাইডেড দ্য অ্যাপেলস বিটুইন বাবু অ্যান্ড রাজু, অর্থাৎ বাবু এবং রাজুর মধ্যে আমগুলো ভাগ, কমলাগুলো ভাগ করে দাও। তো এখানে কতজনের মধ্যে ভাগ করা বুঝেছে, দুজনের মধ্যে, যেমন বাবু এবং রাজুর মধ্যে। তো দুজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝাতে বিটুইন বসানো হয়। এরপর আমরা দেখবো অ্যামং, অ্যামংটা হচ্ছে বিটুইনের একটু বিপরীত, যেমন দুইয়ের মধ্যে না হলে এখানে হবে দুইয়ের ওদিকের মধ্যে। দুইয়ের ওদিকের মধ্যে বুঝাতে আমরা প্রিপোজিশন অ্যামং বসাবো, যেমন ডিভাইড দ্য অ্যাপেলস, আপেলগুলো ভাগ করে দাও, অ্যামং দ্য বয়েজ, বালকগুলোর মধ্যে। অবশ্যই এখানে দুইয়ের অধিক বালক বুঝাতে হবে, তখনই আমরা অ্যামং বসাবো। এরপরে দেখি ফ্রম, তো এটা এটার সাথে আমরা সবাই পরিচিত, যেমন হতে বা থেকে বুঝাতে, দ্য ট্রেন হ্যাজ স্টার্টেড, দ্য ট্রেন হ্যাজ কাম ফ্রম ঢাকা, ট্রেনটি ঢাকা থেকে এসেছে। এরপরে দেখি আমরা অ্যাকর্ডস, অর্থাৎ প্রিপোজিশন অ্যাকর্ডস এর ব্যবহার কি, কোনো কিছুর আড়াআড়িভাবে বুঝাতে আমরা প্রিপোজিশন অ্যাকর্ডস বসিয়ে থাকি, যেমন দ্য ম্যান অ্যাকর্ডস দ্য রিভার, অর্থাৎ লোকটি নদীটি আড়াআড়িভাবে পার হলো। এরপরে হচ্ছে বিফোর, পূর্বে আগে বা সামনে অর্থে বুঝাতে আমরা বিফোর বসাই, যেমন সি মি বিফোর দ্য কলস, অর্থাৎ কলগুলো দেওয়ার আগে দেখে নাও, আমাকে দেখে নাও, অথবা হি ওয়াজ বিফোর মি, সে আমার সামনে ছিল, সে আমার আগে ছিল। এরকম আগে পূর্বে বা সামনে বসাতে আমরা প্রিপোজিশন বিফোর বসিয়ে থাকি। এরপরে দেখবো আফটার, এটা হচ্ছে ঠিক বিফোরের বিপরীত, যেমন পরে বা পেছনে বোঝাতে, যেমন দ্য বয় কেম আফটার মি, বালকটি আমার পিছনে আসলো বা বালকটি আমার পরে আসলো। এরপরে দেখি বিসাইড, যার অর্থ পাশে বোঝাতে, যেমন সিট বিসাইড মি, আমার পাশে বসো, এরকম পাশে বোঝাতে আমরা বিসাইড প্রিপোজিশন ইউজ করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিহাইন্ড, যেমন পেছনে বা পশ্চাতে বোঝাতে বিহাইন্ড প্রিপোজিশন ব্যবহার করা হয়, যেমন দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি বিহাইন্ড দ্য হাউস, যার অর্থ হচ্ছে বাড়িটির পিছনে একটি আম গাছ আছে। তারপর হচ্ছে বিসাইডস, দুইটার মধ্যে একটা, এটার অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত, যেমন বিসাইডস দিস, অর্থাৎ এছাড়াও বা এটা ব্যতীত, আই হ্যাভ টু আদার পেন্স, আমার অন্য দুটি কলম আছে। এরপর আমরা দেখব আজকের পার্টের সবশেষ দুটি প্রিপোজিশনের ব্যবহার, যেমন অ্যাবাউট। অ্যাবাউট যখন আমরা ইংরেজিতে সম্বন্ধে বা বিষয় বা ব্যাপার বা প্রসঙ্গে বুঝাতে চাই, তখন আমাদের অ্যাবাউট বসাতে হবে, যেমন ডু ইউ নো, তুমি কি জানো, এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট করিম, করিম সম্পর্কে, অর্থাৎ তুমি কি করিমের বিষয়ে বা করিম সম্পর্কে বা করিম প্রসঙ্গে বা করিমের ব্যাপারে কোনো কিছু জানো। এখানে আমাদের এই যে অ্যাবাউট প্রিপোজিশনটা বিষয় ব্যাপার বা প্রসঙ্গে বা অথবা সম্বন্ধেও বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখি থ্রো, যার অর্থ হচ্ছে মধ্য দিয়ে, তো কোনো কিছুর ভিতর দিয়ে বা মধ্য দিয়ে বোঝাতে থ্রো ব্যবহার করা হয়, যেমন আই লুকড থ্রু দ্য উইন্ডো, আমি জানালার ভিতর দিয়ে বা জানালার মধ্য দিয়ে তাকালাম, যেমন দে আর ওয়াকিং থ্রু দ্য গার্ডেন, তারা বাগানের ভিতর দিয়ে বা বাগানের মধ্য দিয়ে হাঁটছে। এরকম মধ্য দিয়ে বা ভিতর দিয়ে বোঝাতে প্রিপোজিশন থ্রু ইউজ করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রিপোজিশনের পার্ট ওয়ানের আলোচনা। আমরা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখব এবং ভালো করে বোঝার চেষ্টা করবো। তাহলে আশা করি আমাদের প্রিপারেশনের এই বিষয়, যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, এগুলোতে আর কোনো সমস্যা হবে না, এবং বাকি রুলসগুলো পেতে তোমরা অবশ্যই পার্ট টু ভিডিওটি দেখবে, তাহলে তোমরা বাকি প্রিপারেশনগুলো বুঝে যাবে।
এবং পার্ট থ্রি এর ভিডিওটা দেখলে তোমাদের প্রিপোজিশনের যতগুলো কনফিউশন আছে সব কনফিউশন দূর হয়ে যাবে এবং তোমাদের প্রিপোজিশনে আশা করি সমস্যা হবে না। যে যেখানে আছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই কামনায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।